শাসনতন্ত্রের গঠন শাসনতন্ত্রের অঙ্গ মানব দেহের শাসনতন্ত্রের গঠন বিভিন্ন অঙ্গ সম্পর্কে জানতে বাটনে ক্লিক করি নাসারন্ধ্র আমাদের নাকের সামনের দিকে দুটি ছিদ্র আছে এই ছিদ্র দুটি নাসারন্ধ্র এই রন্ধ্রের মাধ্যমে বায়ু দেহের ভিতরে প্রবেশ করে ও বের হয়ে যায় মানব দেহের শ্বসনতন্ত্রের গঠন নাসাপথ নাসারন্ধ্র হতে শুরু করে নাসাগলবিল পর্যন্ত এই পথটি নাসাপথ এর সামনের দিকে লোম ও পেছন দিকে ঝিল্লি দ্বারা আবৃত ফলে বায়ু গ্রহণের সময় বায়ুতে থাকা রোগ জীবাণু ও ধুলাবালি আটকা পড়ে একটি পাতলা পর্দা দিয়ে নাসাপথটি দুই ভাগে বিভক্ত থাকে এই পর্দাটিকে সেপ্টাম বলে মানব দেহের শ্বসনতন্ত্রের গঠন নাসাগলবিল নাসাগলবিল নাসাপথের পর থেকে স্বরযন্ত্র হয়ে শ্বাসনালীতে প্রবেশ করে নাসাগলবিলের মাধ্যমে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে মানব দেহের শ্বসনতন্ত্রের গঠন বিভিন্ন অঙ্গ সম্পর্কে জানতে বাটনে ক্লিক করি স্বরযন্ত্র গলবিল ও শ্বাসনালী সংযোগস্থলে স্বরযন্ত্র অবস্থিত স্বরযন্ত্রের স্বরসৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে স্বরযন্ত্রের মুখে একটা ঢাকনা থাকে একে অ্যাপিগ্লটিস বলে এটি খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রকে ঢেকে রাখে এবং শ্বাস গ্রহণের সময় খুলে গিয়ে শ্বসনে সহায়তা করে মানব দেহের শ্বসনতন্ত্রের গঠন বিভিন্ন অঙ্গ সম্পর্কে জানতে বাটনে ক্লিক করি শ্বাসনালী স্বরযন্ত্রের পর থেকে ব্রঙ্কাস পর্যন্ত তরুণাস্থে নির্মিত নালীটি শ্বাসনালী এর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে মানব দেহের শ্বসনতন্ত্র ব্রঙ্কাস শ্বাসনালী ফুসফুসের কাছে এসে ডান ও বাম দুটি শাখায় বিভক্ত হয়ে যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করেছে এই শাখা দুটি ব্রঙ্কাস মানব দেহের শ্বসনতন্ত্রের গঠন ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস বক্ষগহ্বরের ভেতর হৃৎপিণ্ডের দুই পাশে দুইটি ফুসফুস অবস্থিত ফুসফুস স্পঞ্জের মতো নরম ও কোমল ডান পাশের ফুসফুসটি বাম পাশের ফুসফুসের চাইতে সামান্য বড় ফুসফুস দুই স্তর বিশিষ্ট একটি পর্দা দ্বারা আবৃত এই পর্দার নাম প্লুরা এ দুই ভাজের মধ্যে এক প্রকার পিচ্ছিল তরল পদার্থ থাকে ফলে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের সময় বক্ষপিঞ্জরের সাথে কোনো ঘর্ষণ লাগে না এটি শ্বসনে প্রধান ভূমিকা রাখে ব্রঙ্কিওল ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশ করার পর অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে ব্রঙ্কাসের এই শাখা প্রশাখাগুলোই ব্রঙ্কিওল নামে পরিচিত বায়ুথলি ব্রঙ্কিওলের সাথে অসংখ্য বেলুনের মতো অংশ যুক্ত থাকে এগুলো বায়ুথলি বা অ্যালভিওলাই এই বায়ুথলিগুলোর প্রাচীর খুবই পাতলা এবং এগুলো কৈশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত থাকে ব্যাপন প্রক্রিয়ায় বায়ুথলি থেকে অক্সিজেন কৈশিক জালিকায় এবং কৈশিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে আদান প্রদান হয়ে থাকে আঁকা শিখতে চিত্র আঁকি বাটনে ক্লিক করি
নিচের অঙ্গ দিয়ে মানবদেহের শ্বসনতন্ত্রের পূর্ণাঙ্গ গঠন চিত্র তৈরি করো। উদ্দীপক চিত্রটি হতে নিচের উত্তরগুলো দাও।